শিক্ষার্থী বৃন্দ, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে দি ডায়াফ্রাম। ডায়াফ্রাম নিয়ে এসএকিউতে কি কি ধরনের কোয়েশ্চন হয় প্রথমে আমরা সেটা দেখতে চাই। আসে ডিফাইন দি ডায়াফ্রাম, মেনশন ইটস অরিজিন, ইনসার্শন এন্ড অ্যাকশনস, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ দি রাইট ক্রাশ অফ দি ডায়াফ্রাম, মেনশন দ্য আর্টেরিয়াল সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দি ডায়াফ্রাম, গিভ দ্য নার্ভ সাপ্লাই অফ ডায়াফ্রাম অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এর বাইরে ডায়াফ্রামে কতগুলো ওপেনিংস আছে সেই ওপেনিং নিয়েও কোয়েশ্চন আছে, যেমন নেম দ্য মেজর ওপেনিংস অফ ডায়াফ্রাম উইথ দেয়ার সিচুয়েশন, ভার্টিব্রাল লেভেল, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কন্টেন্টস। দেন স্পেসিফিক্যালি যে কোনো ওপেনিং নিয়ে আসতে পারে প্রশ্ন, যেমন ভেনাকাবল ওপেনিং নিয়ে এখানে কোয়েশ্চন আসতে দেখা যাচ্ছে। দেন ডায়াফ্রামের সোর্স অফ ডেভেলপমেন্ট উইথ ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস জানা দরকার, রিটেনে কোয়েশ্চন আসে। আর হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম এর বিভিন্ন ডেরিভেটিভ কি কি আছে সেগুলো আমাদের এসএকিউর জন্য জানতে হবে। এর বাইরে এমসিকিউর জন্য অথবা অস্পির জন্য ডায়াফ্রাম থেকে আমাদের কি কি পড়তে হয় সেগুলো আমি ডিসকাশনের মধ্যেই বলতে থাকব। প্রথমে জানবো আমরা ডায়াফ্রাম জিনিসটা কি। ইটালির একজন লোক, উনি হচ্ছেন ইটালিয়ান ইলাস্ট্রেটর, তার নাম হচ্ছে জেরার্ড অফ ক্রিমোনা। ইনি প্রথম অ্যানাটমিতে ডায়াফ্রাম শব্দটি ব্যবহার করেছিলেন এবং উনি নামকরণ করেছিলেন যে কোনো ফ্ল্যাট স্ট্রাকচারকে ডায়াফ্রাম বলেছিলেন। আমাদের বডিতে অনেকগুলো ডায়াফ্রাম আমরা পাই, ভাইভাতে জিজ্ঞেস করা হয় কি কি ডায়াফ্রাম আমাদের বডিতে আছে। আমরা দেখি প্রথমে পাবো দি ডায়াফ্রাম, যেটা আজকে আমার আলোচনার টপিক, তারপরে পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আইরিশ ডায়াফ্রাম অ্যান্ড সেলার ডায়াফ্রাম অর ডায়াফ্রামা সেলি। তো আজকে আমি দি ডায়াফ্রাম নিয়ে ডিসকাস করব। দি ডায়াফ্রাম জিনিসটা কি, আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই সেই ছবি। এখানে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডায়াফ্রাম। এখানে আমি ডায়াফ্রামটা দেখতে পাচ্ছি, এরকম একটা ফ্ল্যাট স্ট্রাকচার, মাসল আছে, আবার ফাইব্রাস টিস্যু আছে, এর নামই দি ডায়াফ্রাম। আমি নিজে একটা ছবি এঁকে নিচ্ছি, মনে করি এটা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি। সাপোজ দিস ইজ দ্য থোরাসিক ক্যাভিটি অ্যান্ড দিস ইজ দ্য থোরাসিক ইনলেট, এটা হচ্ছে থোরাসিক ইনলেট আর এটা হচ্ছে থোরাসিক আউটলেট। আর থোরাসিক ক্যাভিটির নিচে থাকে আরেকটা ক্যাভিটি আমাদের বডিতে, তার নাম হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। সো দিস ইজ থোরাসিক ক্যাভিটি অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির উপরে থাকে সুপিরিয়র অ্যাপারচার অব দি থোরাক্স বা থোরাসিক ক্যাভিটি, আর এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাপারচার অব দি থোরাক্স অর ইনফিরিয়র অ্যাপারচার অব থোরাসিক ক্যাভিটি। সো ডায়াফ্রাম করে কি, ডায়াফ্রামটা থাকে ইনফিরিয়র অ্যাপারচারের মাঝে। ডায়াফ্রাম হচ্ছে ইনফিরিয়র অ্যাপারচারকে ফিল আপ করে রাখে একটা স্ট্রাকচার যে থাকে থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে। তার মানে সে সেপারেট করে থোরাসিক ক্যাভিটিকে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে এবং সে ফিল করে রাখে এই ইনফিরিয়র অ্যাপারচার অব দি থোরাক্সকে, বা যার আরেক নাম থোরাসিক আউটলেট। এখন ডায়াফ্রামের আমরা একটা ডেফিনিশন তৈরি করব। ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপড ফাইব্রোমাসকুলার পার্টিশন। ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপড, মানে গম্বুজের মতো, এই যে এখানে আমি ডোম দেখতে পাচ্ছি, এই যে গম্বুজের মতো উঁচু দেখতে পাচ্ছি। সো ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপড মাসকুলো টেন্ডিনিয়াস, মানে এখানে মাসল আছে, আবার সাদা অংশটুকু হচ্ছে টেন্ডন, টেন্ডনও আছে, তার মানে এর মাসলও আছে আবার টেন্ডনও আছে। আমি এই ছবিতে দেখাচ্ছি, এই হচ্ছে তার টেন্ডন পার্ট, দিস ইজ দ্য টেন্ডন পার্ট, হিয়ার ইজ দ্য টেন্ডন পার্ট। আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসকুলার পার্টও আছে, এই যে এগুলো হচ্ছে মাসল, পেরিফেরির দিকে মাসল আছে আর সেন্টারের দিকে টেন্ডন আছে। তাহলে আমরা বলবো ডায়াফ্রাম হচ্ছে একটা মাসকুলো টেন্ডিনিয়াস, অথবা এই টেন্ডনটা খুবই ফ্ল্যাট টাইপের, এই ফ্ল্যাট কোন টেন্ডনকে বলে অ্যাপোনিউরোসিস। তাইলে আমি বলতে পারি মাসকুলো অ্যাপোনিউরোটিক, অথবা
এই টেন্ডন বা অ্যাপোনোরেসিস হচ্ছে এক ধরনের ফাইব্রাস টিস্যু। তাহলে আমি বলতে পারি ডায়াফ্রাম হচ্ছে একটা ফাইব্রো মাস্কুলার অর মাস্কুলো ফাইব্রাস পার্টিশন। প্রথমে আমাদেরকে কথাগুলো বুঝতে হবে। ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপড, কারণ হচ্ছে এই হচ্ছে তার একটা ডোম, এই হচ্ছে আর একটা ডোম। সো ডায়াফ্রাম হচ্ছে ডোম শেপড, মাস্কুলো কারণ মাসল আছে, টেন্ডিনিয়াস কারণ টেন্ডন আছে তার। আবার এই টেন্ডনটা অ্যাপোনিউরোসিস টাইপের, এই জন্য এটাকে বলছে মাস্কুলো অ্যাপোনিউরোটিক, অথবা অ্যাপোনিউরোসিস এবং টেন্ডন হচ্ছে ফাইব্রাস স্ট্রাকচার, এই জন্য একে বলছি আমরা মাস্কুলো ফাইব্রাস অর ফাইব্রো মাস্কুলার, এবং সে একটা পার্টিশন দ্যাট ফিলস দা, সে ফিল করে ইনফিরিয়র থোরাসিক অ্যাপারচার কে। একটু আগে আমি দেখিয়েছিলাম ডায়াফ্রাম ইনফিরিয়র থোরাসিক অ্যাপারচার কে ফিল করে রাখে অ্যান্ড সেপারেট থোরাসিক ক্যাভিটি ফ্রম দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। সো দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ দি ডায়াফ্রাম। আমরা জানবো যে ডায়াফ্রাম যেহেতু থোরাসিক ক্যাভিটি কে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে সেপারেট করে, এই জন্য দি ডায়াফ্রামের অন্য নাম হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল ডায়াফ্রাম। এখন শুরুতে আমি বলেছিলাম ডায়াফ্রাম একটা মাস্কুলো অ্যাপোনিউরোটিক। এখানে অ্যাপোনিউরোটিক কেন বলে, তার কারণ হচ্ছে ডায়াফ্রামের যে মাসল সেই মাসল গুলো খুবই ফ্ল্যাট টাইপের, আর মাসল যদি কোথাও ফ্ল্যাট হয় তার টেন্ডনও ফ্ল্যাট হবে। সুতরাং এর টেন্ডনটা ফ্ল্যাট টাইপের, আর যে কোনো ফ্ল্যাট টেন্ডনকে অ্যাপোনিউরোসিস বলে। সুতরাং এটার টেন্ডনটা ফ্ল্যাট, এই জন্য এটাকে অ্যাপোনিউরোটিক বলছি আমরা। এই শব্দটুকু যখনই বলা হবে ভাইবাতে যে ডায়াফ্রাম হচ্ছে একটা মাস্কুলো অ্যাপোনিউরোটিক পার্টিশন, তখনই জিজ্ঞেস করবে হোয়াট ইজ অ্যাপোনিউরোসিস, আর হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপোনিউরোসিস। আমাদেরকে বলতে হবে ফ্ল্যাট টেন্ডনকে অ্যাপোনিউরোসিস বলে। ডায়াফ্রামের মাসল যেহেতু ফ্ল্যাট, সো এর টেন্ডনও ফ্ল্যাট, আলটিমেটলি এটা অ্যাপোনিউরোসিস হয়ে যাচ্ছে। এখন এই যে বললাম আমি ডায়াফ্রামের মাসল, এই মাসল গুলো কোন ধরনের মাসল? এরা কি স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, নাকি স্মুথ মাসল? আমরা যদি ডায়াফ্রামের অরিজিন দেখি, তাহলে আমরা দেখব ডায়াফ্রাম অরিজিন নেয় এখানে স্টারনাম থেকে, দেন এই পাশে সে অরিজিন নেয় কোস্টাল কার্টিলিজ থেকে, পিছনে অরিজিন নেয় ভার্টিব্রা থেকে, সে অরিজিন নেয় স্কেলিটন থেকে। ঠিক আছে, বোনস, কার্টিলিজ এইসব জায়গা থেকে ডায়াফ্রাম অরিজিন নেয়। তার মানে ডায়াফ্রামটা অ্যাটাচ থাকে স্কেলিটনের সাথে, যে মাসল স্কেলিটনের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে স্কেলিটাল মাসল। তাহলে আমরা বুঝে গেলাম যে ডায়াফ্রামের মাসল হচ্ছে স্কেলিটাল মাসল, আর যে কোনো স্কেলিটাল মাসল নার্ভ সাপ্লাই পায় হচ্ছে ভলান্টারি সাপ্লাই পায়, সোমাটিক সাপ্লাই পায়। ইয়েস, ডায়াফ্রামও ভলান্টারি বা সোমাটিক সাপ্লাই পায়, সেই সাপ্লাইটা পায় সে হচ্ছে বাই দা ফ্রেনিক নার্ভ। সো ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ অর ভলান্টারি নার্ভ, অ্যান্ড দা নার্ভ নেম অফ দ্য নার্ভ ইজ ফ্রেনিক নার্ভ। আমরা চাইলে কিন্তু ডায়াফ্রামের মুভমেন্ট বন্ধ রাখতে পারি। আমি যদি চিন্তা করি আমি এখন নিঃশ্বাস বন্ধ রাখবো, তাহলে কিন্তু আমার ডায়াফ্রাম আর কাজ করবে না, ডায়াফ্রাম তখন বন্ধ থাকবে। তার মানে ডায়াফ্রামের মুভমেন্ট কিন্তু আমার ইচ্ছার উপরে কাজ করে, ইচ্ছাধীন, ভলান্টারি মুভমেন্ট। সো চাইলে আমি কাজ করাতে পারি, চাইলে আমি বন্ধ রাখতে পারি, এই জন্য ডায়াফ্রাম হচ্ছে ভলান্টারি সাপ্লাই পায়। তবে এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশনের বিষয় হচ্ছে ঘুমের সময় তাহলে কি হয়। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি ডায়াফ্রাম আমাদের ইচ্ছার উপরে কাজ করে? তা কিন্তু না। তাহলে ডায়াফ্রামকে যে আমি বলছি ডায়াফ্রাম হচ্ছে ভলান্টারি সাপ্লাই পায়, এটা তাহলে তখন কি হয়, এই বিষয়টা আমি ফিজিওলজির বই ঘেটে সবাইকে বের করার জন্য আহ্বান জানালাম। এবার প্রথমে আমি জানবো ডায়াফ্রামের শেপ কি। আসলে ডায়াফ্রামের শেপ হচ্ছে, শুরুতেই বলেছি ডায়াফ্রাম হচ্ছে একটা, দি ডায়াফ্রাম ইনফ্যাক্ট দি ডায়াফ্রাম হচ্ছে একটা ডোম শেপ। তাহলে এর শেপটা হচ্ছে ডোম শেপ, ডোমের মতো, গম্বুজের মতো। এবং আসলে এখানে দুটো গম্বুজ আছে, দুটো গম্বুজ আমরা দেখতে পাচ্ছি, এই একটা গম্বুজ দিস ওয়ান, আর এই পাশে আর একটা গম্বুজ। ওকে, যেমন এই দিকে আমি দেখতে পাচ্ছি এই একটা গম্বুজ, আর এই পাশে এই আর একটা গম্বুজ, দুটো গম্বুজ আছে, একটাকে বলে রাইট ডোম, একটাকে বলে লেফট ডোম।
এই ডোমগুলোর সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট কে বলে কুপোলা। তার মানে এই জায়গাটা বলতে পারি আমরা এর হাইয়েস্ট পয়েন্ট, দিস ইজ রাইট কুপোলা, এন্ড এই জায়গাটুকুকে বলতে পারি এই পাশের কুপোলা, লেফট কুপোলা। হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ডোম ইজ কল্ড কুপোলা। এই রাইট ডোমটা এক্সটেন্ড করে আপ টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, রাইট ডোম এক্সটেন্ড করে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, কিন্তু লেফট ডোমটা এক্সটেন্ড করে আপ টু ফিফথ রিব পর্যন্ত। তার মানে দাঁড়াচ্ছে যে রাইট ডোমটা বেশি উপরে থাকে, লেফট ডোমটা নিচে থাকে। এর পিছনে কারণ হচ্ছে রাইট ডোমের নিচে বড় সড়ো একটা অর্গান থাকে, তার নাম হচ্ছে লিভার। এই রাইট ডোমের নিচে লিভার থাকে বলে আলটিমেটলি এই রাইট ডোমটা উঁচু হয়ে থাকে এবং সে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে পর্যন্ত এক্সটেন্ড করে রাইট ডোম। আর লেফট ডোমটা আমি বলেছি ফিফথ রিব পর্যন্ত এক্সটেন্ড করে, সে একটু নিচে থাকে। আর দুই ডোমের মাঝখানে একটা ডিপ্রেসড জায়গা আছে, এই যে ডিপ্রেস জায়গা, এই ডিপ্রেসড জায়গাটাকে বলা হয় কার্ডিয়াক প্লেটু, এটাকে বলে কার্ডিয়াক প্লেটু, ডিপ্রেস জায়গাকে বলে। এর উপরে এখানে হার্টটা বসে থাকে, এই কার্ডিয়াক প্লেটুর উপরে হার্ট বসে থাকে। তাহলে আমরা ডায়াফ্রামের শেপ সম্পর্কে একটা আইডিয়া করলাম। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সেটা হচ্ছে ডায়াফ্রাম এমন একটা মাসল যে মাসলটা থ্রু আউট লাইফ সে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, কখনো বন্ধ হয় না। ইচ্ছাধীন ভাবে আমরা যদি ডায়াফ্রামের কাজ বন্ধ না করি তাহলে কিন্তু ডায়াফ্রাম কন্টিনিউয়াস কন্ট্রাক্ট করে রিল্যাক্স করে, কন্ট্রাক্ট রিল্যাক্স, তার মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াসলি যদি কাজ করে, ডায়াফ্রাম ফেটিক হওয়ার কথা, তাহলে ডায়াফ্রাম কি ফেটিক হয় না? এখানে একটা বিষয়, আমরা জানি দুই রকমের মাসল আছে, মাসল ফাইবার পাওয়া যায়। এক ধরনের মাসল ফাইবারকে বলে হোয়াইট ফাইবার, হোয়াইট ফাইবার গুলো হচ্ছে ফাস্ট টুইচ ফাইবার, এরা খুব দ্রুত কাজ করে কিন্তু এরা ফেটিক প্রন ফাইবার, খুব দ্রুত ফেটিক হয়। আর আরেক ধরনের ফাইবার আছে যাদেরকে বলে রেড ফাইবার, ঠিক আছে, রেড ফাইবার। এই রেড ফাইবার গুলো হচ্ছে স্লো টুইচ ফাইবার, এরা ফেটিক রেজিস্ট্যান্ট, সহজে এরা ফেটিক হয় না এবং এরা ফেটিক রেজিস্ট্যান্ট থাকে। ডায়াফ্রামে যত মাসল ফাইবার পাওয়া যায় তার 55% ফাইবার হচ্ছে ফেটিক রেজিস্ট্যান্ট স্লো টুইচ রেড ফাইবার। এই কারণে ডায়াফ্রাম আসলে অত বেশি ক্লান্ত হয় না, ফেটিক হয় না। এবার আমি যাচ্ছি হচ্ছে ডায়াফ্রামের সারফেস কি কি। ডায়াফ্রামে দুটো সারফেস আছে, একটা সারফেস হচ্ছে সুপিরিয়র সারফেস আর একটা ইনফিরিয়র সারফেস। এই যে সুপিরিয়র সারফেস, দুটো সারফেস বলেছি, দিস সারফেস ইজ কভার্ড বাই এন্ডোথোরাসিক ফাসা। সুপিরিয়র সারফেস কভার করা থাকে এন্ডোথোরাসিক ফাসা দিয়ে এবং সেই ফাসার উপরে থাকে সিরাস মেমব্রেন। কোন কোন সিরাস মেমব্রেন থাকে? দুই পাশে থাকে প্লুরা, প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরার ডায়াফ্রামেটিক প্লুরা যাকে বলে, দুই পাশে থাকে ডায়াফ্রামেটিক প্লুরা এবং তার উপরে থাকে হচ্ছে দুই লাং, রাইট লাং লেফট লাং। আর এই যে সেন্ট্রাল টেন্ডন তার উপরে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম থাকে আর পেরিকার্ডিয়ামের উপরে বসে থাকে হার্ট। আমরা যে কথাগুলো বলেছি আমি এখানে দেখাচ্ছি, এই হচ্ছে সুপিরিয়র সারফেস, এই সারফেসটা কভার করা থাকে বাই দা এন্ডোথোরাসিক ফাসা আর এন্ডোথোরাসিক ফাসার উপরে থাকে প্লুরা। এখানে আছে এই যে লেয়ারটা, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা, ইট ইজ এ পার্ট অফ দা প্যারাইটাল প্লুরা। আর ডায়াফ্রামেটিক প্লুরার উপরে আছে রাইট লাং, এই পাশে আছে লেফট লাং, কিন্তু এই যে কার্ডিয়াক প্লেটু এই জায়গা, এর উপরে আছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের ভিতরে থাকে হার্ট। এখন আমরা যাব ইনফিরিয়র সারফেস নিয়ে, ডায়াফ্রামের ইনফিরিয়র সারফেস। এই ইনফিরিয়র সারফেসে আমরা দেখব এখানেও একটা ফাসা দিয়ে সে কভার করা থাকবে, সেই ফাসাটার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক ফাসা। সুপিরিয়র সারফেসে এন্ডোথোরাসিক ফাসা পেয়েছিলাম, ইনফিরিয়র সারফেসে আমরা পাবো ডায়াফ্রামেটিক ফাসা। আর ডায়াফ্রামেটিক ফাসার নিচে থাকে রিলেশনে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। এখন যদি ভাইবাতে জিজ্ঞেস করা হয়
যে ডায়াফ্রামের রিলেশনে কি কি সেরাস মেমব্রেন আছে, তাহলে আমরা কি উত্তর দিব? তখন বলবো সুপিরিয়র সার্ফেসে আছে প্লুরা, দুই পাশে প্লুরা, মাঝখানে সেরাস পেরিকার্ডিয়াম মানে পেরিকার্ডিয়াম, আর ইনফিরিয়র সার্ফেসে থাকে পেরিটোনিয়াম। তাহলে বেসিক্যালি চারটা বা বলা যায় তিন রকমের সিরাস মেমব্রেন ডায়াফ্রামের রিলেশনে আছে, প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম। প্লুরা, পেরিকার্ডিয়াম আর নিচে থাকে পেরিটোনিয়াম। এখন আমি যাব হচ্ছে ডায়াফ্রামের কি কি পার্ট আছে। আমরা ডায়াফ্রামের মাঝে ছবিতে দেখতে পাচ্ছি একটা ডায়াফ্রামের দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে পেরিফেরাল মাস্কুলার পার্ট, এই যে মাসল দেখা যাচ্ছে, দিস ইজ দা পেরিফেরাল মাস্কুলার পার্ট, আর মাঝখানে আছে হচ্ছে একটা টেন্ডিনিয়াস পার্ট বা ফাইব্রাস পার্ট যার নাম সেন্ট্রাল টেন্ডন, সেন্ট্রাল টেন্ডন। তাহলে একটা ডায়াফ্রামের দুটো পার্ট, একটা হচ্ছে পেরিফেরাল মাস্কুলার পার্ট আর সেন্ট্রালে থাকে সেন্ট্রাল টেন্ডন যেটা হচ্ছে ফাইব্রাস বা টেন্ডিনিয়াস পার্ট। শুরুতেই আমরা ডায়াফ্রামের অ্যাটাচমেন্ট জানতে চাই, যেহেতু মাসল আছে সো মাসল কোনো না কোনো জায়গা থেকে অরিজিন নিবে, ডায়াফ্রামের আমরা অরিজিন ইনসার্শন। অ্যাটাচমেন্ট বলতে দুটো জিনিস বোঝায়, অরিজিন এবং ইনসার্শন। আমি প্রথমে ডায়াফ্রামের অরিজিন নিয়ে আলাপ করব। ডায়াফ্রাম থোরাসিক আউটলেটের চার পাশ থেকে সার্কামফারেন্সিয়ালি অরিজিন নেয়, তারপরে ইনসার্শন দেয় সেন্ট্রাল টেন্ডনের মাঝে। এর অরিজিনকে আমি তিনটা গ্রুপে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্টার্নাল অরিজিন, তারপরে হবে কোস্টাল অরিজিন আর পিছনে ভার্টিব্রাল অরিজিন। তিনটা গ্রুপ, স্টার্নাল অরিজিন সামনে, দুই পাশে হচ্ছে কোস্টাল অরিজিন আর পিছনে ভার্টিব্রাল অরিজিন। তিনটা পার্টে অরিজিনকে ডিসক্রাইব করা হয়। প্রথমে যাব স্টার্নাল পার্টে। স্টার্নাল পার্টটা অরিজিন নেয় বাই টু ফ্লেশি স্লিপ দিয়ে, বাই টু ফ্লেশি স্লিপ, এই একটা ফ্লেশি স্লিপ আর এই পাশে এই যে আরেকটা ফ্লেশি স্লিপ, তা দিয়ে সে অরিজিন নেয় ফ্রম দা পোস্টেরিয়র সার্ফেস অফ জিফয়েড প্রসেস থেকে, ওকে, বা জিফি স্টার্নামের পোস্টেরিয়র সার্ফেস থেকে অরিজিন নেয়, এই হচ্ছে স্টার্নাল পার্ট। এরপরে আমরা পাবো কোস্টাল পার্ট। কোস্টাল পার্টটা দুই পাশে আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, সে লোয়ার সিক্স রিব থেকে অরিজিন নেয় বাই সিক্স ফ্লেশি স্লিপ, ছয়টা ফ্লেশি স্লিপ অন ইচ সাইড দিয়ে ছয়টা রিব থেকে অরিজিন নেয়। কোন কোন রিব? সেভেন্থ রিব, এইট রিব, নাইন্থ রিব, টেন্থ রিব, ইলেভেন্থ রিব অ্যান্ড টুয়েলভ রিব থেকে। সো ফ্রম ইনার সার্ফেস অফ লোয়ার সিক্স রিব নিয়ার কোস্টোকন্ড্রাল জাংশন, এখান থেকে ছয়টা স্লিপ অন ইচ সাইড, তার মাধ্যমে সে অরিজিন নেয়। এছে কোস্টাল পার্ট। নাও ভার্টিব্রাল পার্ট, পিছন দিকে থাকে ভার্টিব্রাল পার্ট, এই ভার্টিব্রাল পার্টটা অরিজিন নেয় ফ্রম টু ক্রুরা, একটা হচ্ছে রাইট ক্রাশ অ্যান্ড লেফট ক্রাশ, দিস ইজ দা রাইট ক্রাশ, দিস ইজ দা লেফট ক্রাশ, এই দুই ক্রাশ দিয়ে সে ভার্টিব্রা থেকে অরিজিন নেয়, প্লাস সে অরিজিন নেয় পাঁচটা লিগামেন্ট দিয়ে, এগুলোকে বলে আর্কুয়েট লিগামেন্ট, পাঁচটা আর্কুয়েট লিগামেন্ট দিয়ে। কি কি? This one is called median arcuate ligament. Eta hocche medial arcuate ligament. Ei pasheo ache, ei pasheo ache. Ar eta hocche lateral arcuate ligament. So ei ligament gulo thekeo fiber origin ney. Prothome ami jacchi right crush er majhe. This is the right crush. Right crush ta hocche eta ekta muscular ekta slip. Fleshy muscular slip and it is longer, stronger and broader and it is attached to the anterior aspect of the lumbar 1, 2, 3 vertebra with adjoining intervertebral disc. Tahole right crush origin ne right crush jehetu lomba so upper three lumbar vertebra ebong tader majhe thaka intervertebral disc theke origin ne hocche by attachment ne রাইট ক্রাশ। প্রশ্ন হতে পারে রাইট ক্রাশটা এত স্ট্রং কেন, এত ফ্লেশি কেন, এত লঙ্গার কেন, এত ব্রডার কেন, তার পিছনে কারণ কি? আমরা জানি যে ডায়াফ্রামের রাইট ডোমটাকে ডিসেন্ড করাতে লাগে রাইট ক্রাশ,
আর লেফট ডোম কে ডিসেন্ড করায় লেফট ক্রাশ, এখানে থাকে রাইট রাইট ক্রাশ আর এখানে থাকে লেফট ক্রাশ, এবং রাইট সাইডে থাকে বড় একটা অর্গান লিভার। সো ডায়াফ্রাম কে যদি ডিসেন্ড করাতে হয় ডিউরিং ইন্সপিরেশন, ডায়াফ্রাম কে যদি ডিসেন্ড করাতে হয় তাহলে লিভার কে সহ ডিসেন্ড করাতে হবে, আর লিভার একটা বড় সড় অর্গান, সো একসাথে দুটোকে ডিসেন্ড করাতে চাইলে এখানে মাসল ফাইবার বেশি লাগবে, স্ট্রেংথ বেশি লাগবে। সো এই জন্যই আমরা দেখি রাইট ক্রাশ ইজ লঙ্গার স্ট্রঙ্গার অ্যান্ড ব্রডার। শুরুতে আমি দেখিয়েছিলাম রাইট ক্রাশের ইম্পর্টেন্স কি, একটা প্রশ্ন ছিল, ছোট্ট এক মার্কের প্রশ্ন। রাইট ক্রাশের ইম্পর্টেন্স হচ্ছে রাইট ক্রাশ কন্ট্রাকশন করে রাইট ডোম অব দি ডায়াফ্রাম ডিসেন্ট হয়, সাথে লিভারেরও ডিসেন্ট হয়। এই গেল হচ্ছে রাইট ক্রাশ। এবং রাইট ক্রাশের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, রাইট ক্রাশের কিছু ফাইবারকে আমরা দেখি সে লেফট সাইডে মুভ করে যাচ্ছে, দেন ইসোফেগাসের লোয়ার এন্ড কে সে লুপ তৈরি করে আবার রাইট ক্রাশে ফেরত আসলো। দেখা যাচ্ছে নিশ্চয়ই রাইট ক্রাশের সাম ফাইবার সে ইসোফেগাসের লোয়ার এন্ড কে লুপ করে দেন আবার রাইট ক্রাশে ফেরত আসলো। এইভাবে সে একটা স্পিংটার তৈরি করে, যে স্পিংটারের নাম হচ্ছে এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার, এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার। যখন রাইট ক্রাশ কন্ট্রাকশন হয় এই স্পিংটারটা তখন নেরো হয়ে যায়, নেরো হলে স্টমাকের কোনো কন্টেন্ট খাবার ইসোফেগাসে প্রবেশ করতে পারে না। এইভাবে ইসোফেগাসের এটা একটা প্রোটেকটিভ মেকানিজম হিসেবে কাজ করে। এই রাইট ক্রাশের রিলেশন একটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ডুওডেনাম, অর কেউ কেউ বলে সাসপেন্সরি লিগামেন্ট অফ ট্রেইস। নাও লেফট ক্রাশের দিকে যাচ্ছি, রাইট ক্রাশটা যেমন লঙ্গার ছিল লেফট ক্রাশটা শর্টার, রাইট ক্রাশটা যেমন ব্রডার ছিল লেফট ক্রাশটা নেরোয়ার, রাইট ক্রাশটা ছিল স্ট্রঙ্গার কিন্তু লেফট ক্রাশটা উইকার। এবং সে অরিজিন নেয় বা এটা অ্যাটাচ হয় ইন্টেরিয়র অ্যাসপেক্ট অব দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাম্বার ভার্টিব্রা উইথ ইন্টারভেনিং ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে এই যে আমি রাইট ক্রাশ দেখতে পাচ্ছি, এই রাইট ক্রাশ লাগে লাম্বার ওয়ান এবং লাম্বার টু ভার্টিব্রার সাথে এন্টেরিয়র অ্যাসপেক্টে, আর হচ্ছে সাথে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে সে অরিজিন নেয়। এই হচ্ছে রাইট ক্রাশ এবং লেফট ক্রাশ। লেফট ক্রাশের রিলেশনেও একটা লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টের নাম হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। আমরা বলেছিলাম রাইট ক্রাশের রিলেশনে একটা লিগামেন্ট ছিল, তার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ট্রেইস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডুওডেনাম। লেফট ক্রাশের রিলেশনের লিগামেন্টটা হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। নাও আমরা চলে যাব আর্কুয়েট লিগামেন্ট গুলোর আলোচনায়। আমরা জানি পাঁচটা আর্কুয়েট লিগামেন্ট আছে, একটা হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, দিস ওয়ান মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। This is our right crush, this is our left crush. এই দুই crush কে join করে একটা fibrous arch দেখা যাচ্ছে white color. এই fibrous arch টার নামই হচ্ছে median arcuate ligament. An arched fibrous band stretching between upper end of two crura. দুটো crura-র upper end কে stretch করে এরকম fibrous band এর নামই median arcuate ligament. And median arcuate ligament forms the interior boundary of the aortic opening. Aortic opening এর interior boundary form করে median arcuate ligament. Then আরেকটা ligament হচ্ছে this one, যার নাম medial arcuate ligament. Here is the medial arcuate ligament. Basically, এখানে একটা muscle দেখতে পাচ্ছি, তার নাম psoas major muscle. এই সোয়াস মেজর মাসলের এন্টেরিয়র সারফেসে যে ফাসা থাকে তার নাম সোয়াস ফাসা, সেই সোয়াস ফাসা থিকেন্ড হয়ে এই লিগামেন্টটা তৈরি করে, নাম হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। এই মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট এক্সটেন্ড করে ফ্রম দ্য বডি অব দি সেকেন্ড লাম্বার ভার্টিব্রা থেকে ট্রান্সভার্স প্রসেস অব দি ফার্স্ট লাম্বার ভার্টিব্রা পর্যন্ত, এই হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টের এক্সটেনশন। সো যা যা আমি বলার এখানে টেক্সটে এই কথাই দেখা যাচ্ছে।
দেন আমরা পাবো আরেকটা আরকুয়েট লিগামেন্ট, তার নাম ল্যাটারেল আরকুয়েট লিগামেন্ট। হিয়ার ইজ আওয়ার ল্যাটারেল আরকুয়েট লিগামেন্ট। এখানে আরেকটা মাসল দেখা যাচ্ছে, সেই মাসলটার নাম কোয়াড্রেটাস লাম্বোরাম। এই কোয়াড্রেটাস লাম্বোরাম মাসলের এন্টিরিয়র সারফেসে যে ফাসা থাকে সেই ফাসা থিকেনিং হয়ে ফর্ম করে ল্যাটারেল আরকুয়েট লিগামেন্ট, এবং এই ল্যাটারেল আরকুয়েট লিগামেন্ট এক্সটেন্ড করে টিপ অফ দি ট্রান্সভার্স প্রসেস অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে 12 রিব পর্যন্ত। এই যে এখান থেকে এই পর্যন্ত টিপ অফ দি ট্রান্সভার্স প্রসেস অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে 12 রিব পর্যন্ত এক্সটেন্ড করে ল্যাটারেল আরকুয়েট লিগামেন্ট। সো এই হচ্ছে, আমরা তাহলে বুঝলাম কিছু মাসল ফাইবার অরিজিন নেয় ডায়াফ্রামের ফ্রম দ্য স্টার্নাম থ্রু টু ফ্লেশি স্লিপ, কিছু মাসল ফাইবার অরিজিন নেয় লোয়ার সিক্স রিব থেকে অন ইচ সাইড থ্রু দ্য সিক্স ফ্লেশি স্লিপ দিয়ে, কিছু মাসল ফাইবার অরিজিন নেয় রাইট অ্যান্ড লেফট ক্রাশ থেকে, কিছু মাসল ফাইবার অরিজিন নেয় এই আরকুয়েট লিগামেন্ট থেকে, যেমন এই মিডিয়ান আরকুয়েট লিগামেন্ট থেকে ফাইবার লাগে, মিডিয়াল আরকুয়েট লিগামেন্ট থেকে ফাইবার অ্যাটাচমেন্ট আছে, ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট থেকেও ফাইবার অ্যাটাচমেন্ট হয়। যদি কখনো এই ল্যাটারাল আরকুয়েট লিগামেন্ট থেকে কোনো ফাইবার অ্যাটাচমেন্ট না হয়, এটা একটা কনজেনিটাল এনোমেলিস, তখন এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপটাকে বলা হয় বোগদালেক্স হায়াটাস বা বোগদালেক্স ট্রাইগন বলে, এবং এই দিক দিয়ে তখন হার্নিয়া হতে পারে, তার নাম বোগদালেক্স হার্নিয়া। নাও ডায়াফ্রামের ইনসার্শন কোথায় দেয়? শুরুতেই আমরা বলেছি ডায়াফ্রামের পেরিফেরালি থাকে মাসকুলার পার্ট যেগুলো বিভিন্ন স্কেলিটন থেকে অরিজিন নেয়, আর সেন্টারে থাকে টেন্ডিনিয়াস পার্ট। সো এই টেন্ডন কে বলে সেন্ট্রাল টেন্ডন। তাহলে ডায়াফ্রামের ফাইবার গুলো এসে ইনসার্শন দেয় সেন্ট্রাল টেন্ডনের মাঝে। এই সেন্ট্রাল টেন্ডনটা দেখতে কিন্তু ত্রিফলার মতো, ইংরেজিতে বলে ট্রিফয়েল শেপ বা ট্রাইফোলিয়েট ইন শেপ, ঠিক আছে, ট্রাইফোলিয়েট ইন শেপ, দেখতে কিছুটা এরকম দেখায়, এরকম ত্রিফলা, একটা পাতা, একটা গাছের পাতাকে বলে ত্রিফলা, ত্রিফলা গাছের পাতার মতো দেখায়। তার তিনটা লিফলেট আছে, দিস ওয়ান ইজ দা এন্টিরিয়র লিফলেট অর মিডল লিফলেট, দেন দিস ওয়ান ইজ দা রাইট posterior leaflet and this one is the left posterior leaflet. So tinta leaflet amra dekhte pai ei central tendon er majhe. Anterior ebong right posterior je leaflet er junction e amra ekta opening dekhi, ei opening tar nami hocche vena cava opening. This is the vena cava opening. Ei opening ta kothay ache? She ache anterior leaflet ar right posterior leaflet er junction er majhe, এই জায়গাতে আছে। এখন আমাকে একটু জানতে হবে এই সেন্ট্রাল টেন্ডনটা কোথা থেকে ডেভেলপ করে। সেন্ট্রাল টেন্ডন ডেভেলপ করে ফ্রম দা সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাম হচ্ছে একটা মেজোডার্মাল পার্টিশন, ঠিক আছে, দ্যাট সেপারেট থোরাসিক ক্যাভিটি ফ্রম অ্যাবডোমিনাল ক্যাভিটি। সেপ্টাম ট্রান্সভার্সাম কোন মেজোডার্মের পার্ট? আমি তো বলছি এটা একটা মেজোডার্মাল পার্টিশন, তাহলে এটা কি পারেক্সিয়াল মেজোডার্ম নাকি ইন্টারমিডিয়েট মেজোডার্ম নাকি ল্যাটারাল প্লেট মেজোডার্ম, এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি আছে। কোনো বই বলে এটা পারেক্সিয়াল মেজোডার্ম থেকে আসে, কোনো বই বলে এটা স্প্লেনকটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে আসে। তবে কেউ যদি আরেকটু ঘাটাঘাটি করে তাহলে বুঝতে পারবে যে এই পারেক্সিয়াল ইন্টারমিডিয়েট ল্যাটারাল প্লেট মেজোডার্ম দে আর পেয়ার্ড ফর্ম অফ মেজোডার্ম, কিন্তু সেপ্টাম ট্রান্সভার্সাম এপিয়ার করে এই পেয়ারিং এর আগে। সো আসলে এটা পেয়ারিং এর আগের একটা মেজোডার্ম, এটা এই এর কোনোটাতেই পড়বে না। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে কি কি স্ট্রাকচার ডেরাইভ করে ডেভেলপ করে এটা একটা রিটেনের কোয়েশ্চন। তো আমরা একটা চার্ট তৈরি করে বলতে পারি, এক হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম ডেভেলপ করে, দুই হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ডেভেলপ করে, তিন হচ্ছে লিভারের স্ট্রোমা, স্ট্রোমা অফ দি লিভার সেও ডেভেলপ করে ফাইব্রাস এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সুতরাং আপাতত আমি তিনটা জিনিসের নাম বলেছি যে তিনটা জিনিস সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডেভেলপ করে। কে কি আবারও বলি, একটা হচ্ছে
central tendon of the diaphragm, then fibrous pericardium, then hoche stroma of the liver. Era develop kore septum transversum theke. Now arterial supply of the diaphragm jante chai. Diaphragm er Latin naam hoche phren. Ei jonno dekha jay je diaphragm er nerve supply, blood supply jarai dibe chob phren related chobdo pabo. Phren ba phrenic chobdo pabo. Yes, diaphragm er arterial supply jara dibe chobar namer sathe phrenic lagano ache. Jemon superior phrenic artery, inferior phrenic artery, pericardiophrenic artery, musculophrenic artery. Dekha jacche sob jagate phrenic shobdo ache. Superior phrenic artery is the last branch of the descending thoracic aorta. Inferior phrenic artery is the first branch of abdominal aorta. And pericardiophrenic and musculophrenic arteries are branches of the internal thoracic artery. So, ei hocche diaphragm er arterial supply. Now, nerve supply of the diaphragm. Diaphragm er amra structure jani ba part porle dekhlam. Diaphragm er muscle ache, muscular part, a center e central tendon, that is fibrous part. Ei muscle er jonno definitely motor supply lagbe. Je kono muscle eri motor supply lage. So, diaphragm er motor supply dorkar. Plus, fibrous tendon, mane ei je fibrous tissue, ei fibrous tissue to ar contraction kore na, tar to motor supply lage na, tar lagbe sensory supply, as well as je kono muscle er sensory supply o lage, jar naam proprioceptive supply. Sutorang amra diaphragm e motor supply pabo ar pabo sensory supply. Ei motor supply ta dibe phrenic nerve, o je bolechhilam diaphragm er artery boli ar nerve boli sobi phrenic diye. So diaphragm er ei nerve supply ta dibe phrenic nerve. Dutu phrenic nerve ache, ei ekta phrenic nerve, ei arekta phrenic nerve. So phrenic nerve hocche diaphragm er motor supply dibe ar sensory supply ke dibe. Diaphragm er ei je central part, central part er sensory supply de phrenic nerve niche. Central part by phrenic nerve. Central part bolte ami bujhacchi ei porjonto. এই পর্যন্ত হচ্ছে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিবে সেন্সরি সাপ্লাই আর এর পরের অংশ মানে পেরিফেরাল পার্ট এইটুকু এই পাশে আর এই পাশে এইগুলোর সাপ্লাই আসে বাই দা ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে তাহলে আমরা শিখলাম ডায়াফ্রামের মোটর সাপ্লাই দেয় বাই দা ফ্রেনিক নার্ভ আর সেন্সরি সাপ্লাই দেয় বাই ফ্রেনিক নার্ভ দেয় হচ্ছে ইন দা সেন্ট্রাল পার্ট আর পেরিফেরাল পার্টকে সাপ্লাই দিবে ইন্টারকোস্টাল নার্ভ এখন এখান থেকে আমার একটা জিনিস ভাইবার জন্য জানতে হবে তাহলে ফ্রেনিক নার্ভ কি মোটর নার্ভ না সেন্সরি নার্ভ নাকি মিক্সড নার্ভ ফ্রেনিক নার্ভে মোটর সাপ্লাইও দিচ্ছে সেন্সরি সাপ্লাইও দিচ্ছে এর মানে দাঁড়াচ্ছে ফ্রেনিক নার্ভ একটা মিক্সড নার্ভ এখানে আমরা ফ্রেনিক নার্ভ দেখতে পাচ্ছি দিস ইজ রাইট ফ্রেনিক দিস ইজ লেফট ফ্রেনিক নার্ভ এবং এই লাল ফাইবারটা হচ্ছে মোটর ফাইবার এ রেড ফাইবারটা মোটর ফাইবার যেটা মাসকুলার পার্টকে সাপ্লাই দিচ্ছে আর এই ব্লু কালার পার্টটা হচ্ছে তার সেন্সরি ফাইবার এই সেন্সরি ফাইবার ডায়াফ্রামের সেন্ট্রাল পার্টকে সাপ্লাই দিচ্ছে কিন্তু পেরিফেরাল পার্টের জন্য আলাদা ব্লু কালার ফাইবার লাগছে ফ্রম দা ইন্টারকোস্টাল নার্ভ সো ডায়াফ্রামের আমি নার্ভ সাপ্লাই আলাপ করে ফেলেছি এবার ডায়াফ্রামের আমরা ফ্রেনিক নার্ভ সম্পর্কে একটু জানবো ফ্রেনিক নার্ভটা হচ্ছে তার রুট ভ্যালু সার্ভাইকেল 3-4-5 সে সার্ভাইকেল প্লেক্সাস থেকে অ্যারাইজ করে ফ্রেনিক নার্ভ অ্যারাইজ করে ফ্রম দা সার্ভাইকেল প্লেক্সাস দেন দুই পাশে দুটো ফ্রেনিক নার্ভ আছে এরা থোরাসিক ইনলেট দিয়ে থোরাক্সে ঢুকে পড়বে থ্রু দা থোরাসিক ইনলেট দে এন্টার থোরাসিক ক্যাভিটি এন্ড দেন দে পাস তারা ডিসেন্ড করবে ইন বিটুইন প্লুরা এন্ড পেরিকার্ডিয়াম তারা প্লুরা এবং পেরিকার্ডিয়ামের মধ্য দিয়ে নামতে থাকবে ইন ফ্রন্ট অফ দা হাইলাম অফ দি লাং লাং এর হাইলামের সামনে দিয়ে নার্ভগুলো নামতে থাকে ডিসেন্ড করতে থাকে দেন তারপরে কি করে আমরা দেখি রাইট ফ্রেনিক নার্ভটা ভেনা ক্যাভালা ওপেনিং দিয়ে চলে যাবে অ্যাবডোমেনে আর লেফট ফ্রেনিক নার্ভটা সে অ্যাপেক্স অফ দি লাং হার্টের রিলেশনে দেন
রাইট লেফট ডোম অফ দি ডায়াফ্রাম কে পিয়ার্স করে, লেফট ডোম অফ দি ডায়াফ্রাম কে পিয়ার্স করে অ্যাবডোমেনে যাবে। তাহলে আমরা ফ্রেনিক নার্ভের কোর্সে একটু ভিন্নতা দেখছি। রাইট ফ্রেনিক নার্ভটা স্ট্রেইট নেমে যায়, এই নার্ভটা দেখতে ছোট, এটি শর্টার বাট স্ট্রেইট। এই নার্ভটা অ্যাবডোমেনে যাবে থ্রু দা ভেনা কাভাল ওপেনিং। বাট লেফট ফ্রেনিক নার্ভ, এই নার্ভটা লঙ্গার অ্যান্ড অবলিক, সে লম্বা প্লাস অবলিক কোর্স তার, সে অ্যাবডোমেনে যায়, তার জন্য বড় সড়ো কোনো ওপেনিং নাই, সে সরাসরি লেফট ডোম অফ দি ডায়াফ্রাম কে পিয়ার্স করে দেন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যায়। আমরা এখানে এই কথাগুলো দেখছি, এই যে থোরাসিক ইনলেট দিয়ে এই এক ফ্রেনিক নার্ভ আর এই আর এক ফ্রেনিক নার্ভ এন্টার করলো থোরাক্সে, দেন সে প্লুরা এবং পেরিকার্ডিয়াম, দিস ইজ দা প্লুরা, দিস ইজ দা পেরিকার্ডিয়াম, তার মধ্য দিয়ে নার্ভটা নামতে থাকে, অ্যালং উইথ, তার সাথে একটা ব্লাড ভেসেল থাকে, তার নাম পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেল। পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেলের সাথে এই নার্ভটা নামতে থাকে, দেন রাইট ফ্রেনিক নার্ভ ভেনা কাভাল ওপেনিং দিয়ে সে অ্যাবডোমেনে যাবে, আর লেফট ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামের লেফট ডোম কে পিয়ার্স করে অ্যাবডোমেনে যায়। অ্যাবডোমেনে গিয়ে তারপরে কি করে, প্রত্যেকটা ফ্রেনিক নার্ভ চারটা ব্রাঞ্চ দিবে। কেমন চার ব্রাঞ্চ? একটা ব্রাঞ্চ হচ্ছে এন্টারোল্যাটারাল, এন্টারোমিডিয়াল, পোস্টারোল্যাটারাল, পোস্টারোমিডিয়াল, চারটা ব্রাঞ্চ দিবে, ঠিক আছে? এই ফ্রেনিক নার্ভ সিমিলারলি এন্টারোল্যাটারাল, এন্টারোমিডিয়াল, দেন পোস্টারোমিডিয়াল, পোস্টারোল্যাটারাল, এইভাবে চারটা ব্রাঞ্চ দিয়ে তারপরে সে ডায়াফ্রামকে সাপ্লাই দিবে ফ্রম অ্যাবডোমিনাল সাইড। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, যে নর্মালি ডায়াফ্রামকে সে তো উপর থেকেই সাপ্লাই দিয়ে দিলে পারতো, কিন্তু তা কিন্তু না, সে প্রথমে অ্যাবডোমেনে যাবে, তারপরে সে সাপ্লাই দিবে হচ্ছে ফ্রম দ্য অ্যাবডোমিনাল সাইড, নিচে গিয়ে তারপরে ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। এই হচ্ছে মোড অফ সাপ্লাই অফ দ্য ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ ডায়াফ্রাম ছাড়া আর কাকে কাকে সাপ্লাই দেয়, এটা একটা রিটেনের কোয়েশ্চন, ভাইবারও কোয়েশ্চন। ডায়াফ্রাম ছাড়া, ডায়াফ্রাম ছাড়া এই ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিবে ফাইব্রাস পেরিকার্ডিয়াম কে, প্যারাইটাল লেয়ার অব দি সেরাস পেরিকার্ডিয়াম কে, দেন সে সাপ্লাই দিবে মিডিয়াস্টিনাল প্লুরা কে, তারপরে সে সাপ্লাই দিবে ডায়াফ্রামেটিক প্লুরার সেন্ট্রাল পার্ট কে, সেন্ট্রাল পার্ট অব দি ডায়াফ্রামেটিক প্লুরা, তাকেও সাপ্লাই দিবে। এরপরে সে সাপ্লাই দিবে সাব ডায়াফ্রামেটিক পেরিটোনিয়াম কে, সাব ডায়াফ্রামেটিক পেরিটোনিয়াম কে। তাহলে ফ্রেনিক নার্ভ ডায়াফ্রাম ছাড়া কাকে কাকে সাপ্লাই দিল, আমরা একটা তালিকা করতে পারি। এক নম্বরে সে সাপ্লাই দিচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম কে, তারপরে দেয় প্যারাইটাল লেয়ার অব দি সেরাস পেরিকার্ডিয়াম কে, তারপরে দিবে মিডিয়াস্টিনাল প্লুরা কে, তারপরে দেয় সেন্ট্রাল পার্ট অব দি ডায়াফ্রামেটিক প্লুরা কে, তারপরে দিবে হচ্ছে সে সাব ডায়াফ্রামেটিক পেরিটোনিয়াম কে। এই স্ট্রাকচার গুলো সাপ্লাই পাবে বাই দ্য ফ্রেনিক নার্ভ। নাও আমরা চলে যাব হচ্ছে, এটা আমাদের ভাইবার জন্য খুব লাগে। নাও আমি চলে যাব প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দি ডায়াফ্রাম বলে একটা ক্লিনিক্যাল প্রবলেম আছে সেইটাতে। প্রথমে আমি নর্মাল কন্ডিশনটা বোঝাচ্ছি। এখানে আমি দেখছি দিস ইজ দা নর্মাল ডায়াফ্রাম, হিয়ার ইজ আওয়ার নর্মাল ডায়াফ্রাম। এট দা বিগিনিং অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশনের শুরুতে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে এবং কন্ট্রাক্ট করে ডায়াফ্রাম ডিসেন্ড করে, এই যে নিচে নেমে যাচ্ছে, আগের অবস্থান থেকে নিচে নেমে যায়। যদি নিচে নেমে যায় তাহলে থোরাক্সে স্পেস বাড়বে না কমবে? আমরা জানি থোরাক্সে স্পেস বেড়ে যাবে, আর স্পেস বেড়ে গেলে প্রেশার কমে যাবে। সো ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়, ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে গেলে বাইরে থেকে এয়ার ভিতরে ঢুকবে, এটা হচ্ছে নর্মাল ইন্সপিরেশনের মেকানিজম। আবার ডায়াফ্রাম যে ডিসেন্ড করলো, অ্যাবডোমিনের স্পেস বাড়লো নাকি কমলো? ডেফিনেটলি অ্যাবডোমিনের স্পেস কমে গেল, ভলিউম কমে গেল, আর ভলিউম কমলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাবে।
সুতরাং ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে তাহলে আমরা দেখব ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। এখন মনে করি আমি যে ফ্রেনিক নার্ভ, এই যে দুটো ডোম আছে ডায়াফ্রামের, একটা হচ্ছে দিস ওয়ান ইজ দ্য রাইট ডোম অ্যান্ড দ্যাট ওয়ান ইজ দ্য লেফট ডোম। দিস রাইট ডোম ইজ সাপ্লাইড বাই রাইট ফ্রেনিক নার্ভ মোটর সাপ্লাই অ্যান্ড লেফট ডোম ইজ সাপ্লাইড বাই লেফট ফ্রেনিক নার্ভ। সাপোজ এই রাইট ফ্রেনিক নার্ভটা প্যারালাইজ ড্যামেজ হয়ে গেল, দিস ইজ ড্যামেজড। এখন কি হবে, রাইট ফ্রেনিক তো আর কোন স্টিমুলেশন দিচ্ছে না, এখন লেফট ফ্রেনিক স্টিমুলেশন দিবে। এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন আমরা দেখব ডায়াফ্রাম এই এই জায়গা থেকে সে ডিসেন্ড করে এই পর্যায়ে চলে আসছে, মানে রাইট ডোমটা নিচে নামবে, সরি লেফট ডোমটা নিচে নামবে, কারণ লেফট সাইডটা যেহেতু এখনো ভালো আছে এই জন্য লেফট ডোম নিচে নামবে। রাইট ডোম কি নিচে নামবে? নো, রাইট ডোম তো কন্ট্রাক্ট করতে পারছে না, কারণ তার নার্ভ সাপ্লাই নাই, সেটা তো ড্যামেজড। সো রাইট ডোমটা নিচে নামতে পারবে না, কিন্তু লেফট ডোম নিচে নেমে যাবে। লেফট ডোম যখনই নিচে নামবে তার তখনও ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাবে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়লে সেই প্রেশারের কারণে এইবার এই প্রেশারটা কাজ করবে রাইট ডোমের উপরে, পুশ করবে, পুশ করলে রাইট ডোমটা এলিভেশন হয়ে যাবে আর লেফট ডোমটা তো আগেই নিচে নেমে গিয়েছিল। তাহলে কি দাঁড়ালো? আমরা একটু আগে দেখেছিলাম নর্মাল কন্ডিশনে দুই ডোমে নিচে নামে, কিন্তু এখন দেখলাম রাইট সাইডে ড্যামেজ হওয়ার কারণে লেফট সাইড নিচে নামলো কিন্তু রাইট সাইডটা এলিভেশন হলো। এখন যদি এরকম হয় এবং পরবর্তীতে যখনই এক্সপিরেশনে যাবে রাইট ডোম এই লেফট ডোমটা রিল্যাক্সেশন হবে, লেফট ডোমটা রিল্যাক্স করলে সে আগের অবস্থানে ফেরত যাবে, উপরে উঠে যাবে। লেফট ডোম যখনই উপরে উঠবে তখন ইন্ট্রাথোরাসিক প্রেশার বেড়ে যাবে, এই প্রেশার বাড়লে সে এই ডোমেরকে প্রেস করবে, তখন এই ডায়াফ্রামটা নিচে নেমে যাবে। আমি যা বলছি সেটা এখানে দেখাচ্ছি। যখন ইন্সপিরেশন হবে তখন রাইট ডোম উপরে উঠে গেল আর লেফট ডোম এটা প্যাসিভলি উপরে উঠলো আর লেফট ডোমটা অ্যাক্টিভলি নিচে নামলো। এখন যখন এক্সপিরেশন হবে তখন এই লেফট ডোমটা উপরে উঠবে, সাপোজ লেফট ডোমটা এই পর্যায়ে ফেরত চলে যাবে, কিন্তু রাইট ডোম তখন কিন্তু নিচে নেমে যাবে, এরকম হয়ে যাবে রাইট ডোমটা। তাহলে কি দাঁড়াচ্ছে? দুই ডোম কিন্তু একসাথে মুভ করছে না, যখন রাইট ডোম উপরে উঠে তখন লেফট ডোম নিচে, যখন লেফট ডোম উপরে উঠছে তখন রাইট ডোম নিচে। এই জাতীয় ডায়াফ্রামের মুভমেন্টকে বলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দি ডায়াফ্রাম। এবং এই কন্ডিশনটা কখন হবে? যদি ইউনিল্যাটারালি যে কোনো এক পাশে ফ্রেনিক নার্ভ ড্যামেজ হয় তখন এই প্রবলেমটা দেখা দিবে। একটা ছোট্ট প্রশ্ন করা হয় এক মার্কের যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেন্ট্রাল টেন্ডন তাদের সেম নার্ভ সাপ্লাই কেন? একটু আগে আমি বলেছিলাম ফ্রেনিক নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়, তার মধ্যে একটা সেই যে লিস্টটা বলেছিলাম সেখানে বলেছি আমি সেন্ট্রাল টেন্ডনকে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয় প্লাস, মানে ডায়াফ্রামকে সাপ্লাই দেয় প্লাস ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে। কেন দুটোকে সাপ্লাই দেয়? তার কারণ এই দুজন একই জায়গা থেকে ডেভেলপ করে, সেই জায়গাটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম বোথ ডেভেলপ ফ্রম দি সেপ্টাম ট্রান্সভার্সাম, দ্যাটস ওয়াই বোথ অফ দেম আর সাপ্লাইড বাই সেম নার্ভ অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্রেনিক নার্ভ। এখন আমাদের প্রশ্ন আছে হোয়াই ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। আমাদের মনে হতে পারে এটা আবার কেমন প্রশ্ন, হোয়াই ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ অর হোয়াই বাইসেপস ব্রেকা ইজ সাপ্লাইড বাই মাসকুলোকিউটেনিয়াস নার্ভ অর হোয়াই রেকটাস ফিমোরিস ইজ সাপ্লাইড বাই ফিমোরাল নার্ভ, এগুলো কারণ কি? আমরা যদি এদের একটু রুট ভ্যালু দেখি নার্ভ গুলোর তাহলেই উত্তর পেয়ে যাব। যেমন বাইসেপস ব্রেকাই কে সাপ্লাই দিচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, আর মাসকুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু সার্ভাইকেল 5-6-7। এর মানে কি? এর মানে এই মাসলটা ডেভেলপ করে সার্ভাইকেল 5-6-7 মায়োটোম থেকে, এই জন্যই এর নার্ভ সাপ্লাই সার্ভাইকেল 5-6-7 দিয়ে। এখন ডায়াফ্রামের ক্ষেত্রেও কি তাই? ডায়াফ্রাম থাকে থোরাসিক আউটলেটের মাঝে,
অনেক নিচে, থোরাক্সের লোয়ার পার্টে। তার নার্ভ সাপ্লাই পাওয়ার কথা কোন থোরাসিক নার্ভ দিয়ে, কিন্তু আমরা দেখি ডায়াফ্রামে নার্ভ সাপ্লাই আসে বাই দা ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু সার্ভাইকেল 3-4-5। তাহলে অবশ্যই একটা প্রশ্ন হতে পারে, কেন ডায়াফ্রাম ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই পাবে? দ্যাট মিনস কেন ডায়াফ্রাম সার্ভাইকেল 3-4-5 দিয়ে সাপ্লাই পাবে? দ্যাট ইজ দা কোয়েশ্চন। ডায়াফ্রাম তো আর সার্ভাইকেল রিজিয়নে থাকে না যে ডায়াফ্রাম সার্ভাইকেল নার্ভ দিয়ে সাপ্লাই পাবে, কেন ডায়াফ্রাম সার্ভাইকেল নার্ভ দিয়ে সাপ্লাই পায়? দ্যাট ইজ দা কোয়েশ্চন। আশা রাখি প্রশ্নটা আমি বুঝাতে পেরেছি। বিষয় হচ্ছে ডায়াফ্রামের দুটো মর্ফোলজিক্যাল পার্ট আছে, একটা হচ্ছে পেরিফেরাল মাস্কুলার পার্ট আর একটা সেন্ট্রাল টেন্ডিনিয়াস পার্ট যার নাম সেন্ট্রাল টেন্ডন। দুটো পার্ট মিলে ডায়াফ্রাম তৈরি হয়। এই যে সেন্ট্রাল টেন্ডন, এই সেন্ট্রাল টেন্ডনটা তৈরি হয় সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, এবং এই সেপ্টাম ট্রান্সভার্সামটা প্রথম এপিয়ার করে সার্ভাইকেল 2 লেভেলে। সার্ভাইকেল 2 লেভেলে প্রথম সেপ্টাম ট্রান্সভার্সাম এপিয়ার করে, এটা একটা মেসোডার্মাল পার্টিশন। দেন সে ধীরে ধীরে ডিসেন্ড করবে, ডিসেন্ড করে করে থোরাসিক 12 লেভেলে চলে আসে, সেখানেই ডায়াফ্রামটা আসলে থাকে অ্যাডাল্টে। যখন সে ডিসেন্ড করবে প্রথমে যাবে সার্ভাইকেল 3 লেভেলে, এখানে যাওয়া মাত্র তার সাথে যোগ হবে সার্ভাইকেল 3 মায়োটোম যোগ হয়। দিস ইজ দা 3rd সার্ভাইকেল মায়োটোম। এই মাসলটা যখন যোগ হবে তখন সে তার নার্ভ নিয়ে আসে, সেই নার্ভটা হচ্ছে 3rd সার্ভাইকেল নার্ভ সাথে নিয়ে আসে। তারপরে এই স্ট্রাকচারটা এবার ডিসেন্ড করে সার্ভাইকেল 4 এ আসবে, আসলো তখন 4 থেকে আবার কিছু মায়োটোম যোগ হবে, দ্যাট ইজ দা সার্ভাইকেল 4 মায়োটোম, সেও তার নার্ভটা নিয়ে আসে। তাহলে এখন নার্ভ হলো সার্ভাইকেল 3 সার্ভাইকেল 4। এই স্ট্রাকচারটা এবার আবার একটু ডিসেন্ড করবে, আসবে সার্ভাইকেল 5 এ। 5 এ আসার পরে আবার একটু মায়োটোম যোগ হবে, এটা হচ্ছে C5 মায়োটোম, সাথে তার নার্ভ নিয়ে আসবে C5 নার্ভ। তাইলে এখন আমার নার্ভ কি আসলো C3 C4 C5, তিনটা নার্ভ ফাইবার এরা সাথে সাথে করে নিয়ে আসছে। এরকম তো হয়, যেমন আমরা যদি দেখি যে খুলনা, আমি থাকি যেখানে, এই খুলনাতে বেশিরভাগ মানুষ হচ্ছে বরিশাল পিরোজপুরের, তারা বরিশাল পিরোজপুর থেকে আসলেও সাথে করে নিয়ে আসে তাদের ভাষা, সেই একই ভাষায় কথা বলে, যদিও তারা হয়তো জন্ম থেকেই খুলনায় থাকে কিন্তু মগবাড়ি বরিশাল এই টাইপের কথাই বলে যায়। সো আমি বলতে চাচ্ছি যে যেখান থেকে আসুক সে কিছু তার সাথে করে নিয়ে আসে। সিমিলারলি এই মায়োটোম গুলো যখন আসে বিভিন্ন জায়গা থেকে, সাথে তার নার্ভটা নিয়ে আসে। এখন তাইলে এই স্ট্রাকচারটা আছে C5 লেভেলে, এবার এই স্ট্রাকচারটা আরেকটু নামবে C6 এ। নো, আর কোনো মায়োটোম যোগ হবে না C6 এ, আর কোনো মায়োটোম আসবে না, ঠিক আছে? মায়োটোম যা আসার এসে গেছে। এরপরে এই স্ট্রাকচার আরো নামতে থাকবে, নামতে নামতে একেবারে থোরাসিক 12 এ এসে ফিক্সড হয়ে যাবে। তো এই যে তিনটা নার্ভ ফাইবার আসলো ডায়াফ্রামের সার্ভাইকেল 3-4-5, এরা মিলে একটা নার্ভ ট্রাঙ্ক তৈরি করে, দ্যাট ইজ দা ফ্রেনিক নার্ভ। সো যেহেতু ডায়াফ্রামের মাস্কুলার পার্ট ডেভেলপ করে সার্ভাইকেল 3-4-5 মায়োটোম থেকে, এই জন্যই ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই মোটর সাপ্লাই আসে বাই দা ফ্রেনিক নার্ভ। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই। সো ডিউ টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। ওই যে আমি একটা প্রশ্ন শুরুতে বলেছিলাম ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই অন দা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি। নাও ডায়াফ্রামে কি কি ওপেনিংস আছে? ডায়াফ্রাম এমন কোন পার্টিশন না যে সে একদম কাউকে কোনো দিকে যেতে দিবে না, বরং কিছু অ্যাবডোমিনাল স্ট্রাকচার থোরাক্সে ঢুকতে হয়, কিছু থোরাসিক স্ট্রাকচার অ্যাবডোমেনে আসতে হয়। এই জন্য ডায়াফ্রামে কিছু ওপেনিংস আছে। ওপেনিং গুলো দুই রকমের, মেজর ওপেনিং মাইনর ওপেনিং, দুই রকমের ওপেনিং আছে। প্রথমে আমরা জানবো মেজর ওপেনিং কি কি। মেজর ওপেনিং বেশি না, তিনটা। ফার্স্ট ওয়ান ভেনা ক্যাভাল ওপেনিং, ভি দিয়ে আমি বোঝাচ্ছি, ভেনা ক্যাভাল ওপেনিং। তারপরে হচ্ছে দিস ওয়ান ইসোফেজিয়াল ওপেনিং, তারপরে হচ্ছে এওটিক ওপেনিং, VOA। ইসোফেগাস বানানে ব্রিটিশ স্পেলিং এ আছে ও দিয়ে শুরু হয়, এই জন্য ও দেওয়া হচ্ছে, ভোয়া, ফর্মুলা হচ্ছে ভোয়া, VOA ভোয়া। সো ডায়াফ্রাম নিশ্চয় ভোয়া না, আমি ভোয়া, সো VOA ভোয়া।
প্রথমে আমরা জানবো এই ওপেনিং গুলো নিয়ে এখন আমরা ডিসকাস করছি। ভেনাকাবেল ওপেনিং, সে থাকে কোন জায়গায়? সে থাকে সেন্ট্রাল টেন্ডনের মাঝে, ইট ইজ লোকেটেড ইন দা সেন্ট্রাল টেন্ডন। ইসোফেজিয়াল ওপেনিংটা কোথায় আছে? ইসোফেজিয়াল ওপেনিং আছে ডায়াফ্রামের মাসকুলার পার্টে, ডায়াফ্রামের মাসকুলার পার্টে, জাস্ট টু দা লেফট সাইড অফ দা মিডিয়ান প্লেন, মিডিয়ান প্লেনে জাস্ট লেফটে কিন্তু মাসকুলার পার্টে আছে। আর আরেকটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং, সে কোথায় আছে? অ্যাওর্টিক ওপেনিং আছে বিহাইন্ড মিডিয়ান আরকুয়েট লিগামেন্ট, দ্যাট ইজ দা মিডিয়ান আরকুয়েট লিগামেন্ট, তার নিজ পিছনে থাকে, তার মানে সে থাকে মিডলাইনে। এ হচ্ছে লোকেশন। নাও টাইপ, ভেনাকাবেল ওপেনিং থাকে টেন্ডনের মাঝে, তাইলে সে হচ্ছে টেন্ডিনিয়াস ওপেনিং। ইসোফেজিয়াল ওপেনিং থাকে মাসলের মাঝে, এই মাসল এটা হচ্ছে মাসকুলার টাইপ অফ ওপেনিং। আর অ্যাওর্টিক ওপেনিংটা থাকে হচ্ছে পিছনে থাকে বোনস আর সামনে হচ্ছে মিডিয়ান আরকুয়েট লিগামেন্ট, এই জন্য এই ওপেনিংটাকে বলা হয় অসিও অ্যাপোনিউরোটিক ওপেনিং। ভাইবাতে জিজ্ঞেস করে অ্যাওর্টিক ওপেনিংটা অসিও অ্যাপোনিউরোটিক কেন বলে, অসিও কেন? কারণ এই ওপেনিং এর পিছনেই আছে বোনস। কোন বোনস? 12 থোরাসিক ভার্টিব্রা। অ্যাওর্টিক ওপেনিং এর পোস্টিরিয়র বাউন্ডারি তৈরি করে 12 থোরাসিক ভার্টিব্রা, দুই পাশে থাকে দুটো আর্চ ক্রুরা, রাইট ক্রাশ এন্ড লেফট ক্রাশ, আর সামনে থাকে মিডিয়ান আরকুয়েট লিগামেন্ট, দ্যাট ইজ দা বাউন্ডারি অফ দি অ্যাওর্টিক ওপেনিং। সো তিনটা ওপেনিং, তিনটা টাইপ আমি আলাপ করেছি, একটা টেন্ডিনিয়াস, একটা মাসকুলার, একটা অসিও অ্যাপোনিউরোটিক ওপেনিং। নাও শেপ কি? আমরা ভেনাকাবাল ওপেনিংটা দেখবো কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, অ্যাওর্টিক ওপেনিং সরি ইসোফেজিয়াল ওপেনিংটা হবে ওভাল ইন শেপ, ওভাল, কিন্তু অ্যাওর্টিক ওপেনিংটা হচ্ছে সার্কুলার। নাও ভার্টিব্রাল লেভেল কি? ইয়েস, ভেনাকাবাল ওপেনিংটা হচ্ছে থোরাসিক 8 লেভেলে থাকে, তার দুই বাড়িয়ে দিলে থোরাসিক 10 লেভেলে থাকে ইসোফেজিয়াল ওপেনিং, আরো দুই বাড়িয়ে দিই থোরাসিক 12 লেভেলে থাকে অ্যাওর্টিক ওপেনিং। 8-10-12 ফর্মুলা, VOA 8-10-12, এই হচ্ছে কি কি স্ট্রাকচার, মানে দ্যাট ইজ কি কোন লেভেলে থাকে সেটা বললাম। নাও এই ওপেনিং গুলো দিয়ে কি পাস করে? ভেনাকাবাল ওপেনিং দিয়ে পাস করে, নামেই বোঝা যাচ্ছে ভেনাকাবা। কোন ভেনাকাবা? নিশ্চয়ই এটা কি সুপিরিয়র ভেনাকাবা নাকি ইনফিরিয়র ভেনাকাবা? সুপিরিয়র ভেনাকাবা থাকে নেকের কাছাকাছি, সো এটা ডেফিনেটলি ইনফিরিয়র ভেনাকাবা। সেই সাথে এই ফোরামেন দিয়ে যাবে হচ্ছে, বা এই ওপেনিং দিয়ে যাবে রাইট ফ্রেনিক নার্ভ। তাহলে আমি দুটো জিনিসের নাম বললাম ভেনাকাবাল ওপেনিং দিয়ে যায়, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনাকাবা আর রাইট ফ্রেনিক নার্ভ। অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যায় কোন জিনিস? তিনটা জিনিস যাবে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে। এক নাম্বার যাবে অ্যাওর্টা। কোন অ্যাওর্টা? ডিসেন্ডিং অ্যাওর্টা। এই দিক এটা দিয়ে পাস করবে ডিসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাওর্টাকে থোরাসিক অ্যাওর্টাও বলতে পারবো না, অ্যাবডোমিনাল অ্যাওর্টাও বলতে পারবো না, এই জন্য আমি বলবো ডিসেন্ডিং অ্যাওর্টা। সাথে যায় হচ্ছে একটা থোরাসিক ডাক্ট পাস করে, তারপরে যায় হচ্ছে একটা ভেইন যায় এজাইগোস ভেইন। এটা একটা ফর্মুলা দিয়ে মনে রাখা যেতে পারে, আটা, ATA, এতে অ্যাওর্টা, টিতে থোরাসিক ডাক্ট, আর একটা এতে এজাইগোস ভেইন। এই হচ্ছে আটা ফর্মুলা দিয়ে অ্যাওর্টিক ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যায় আটা। আর হচ্ছে ইসোফিজিয়াল ওপেনিং, দিস ইজ দা ইসোফিজিয়াল ওপেনিং। এই ওপেনিং দিয়ে কি পাস করে? প্রথমেই যাবে হচ্ছে ইসোফেগাস। ইসোফিজিয়াল ওপেনিং দিয়ে যায় ইসোফেগাস, সাথে যায় এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। অনেকে বলে ফেলে এই ওপেনিং দিয়ে যায় রাইট এন্ড লেফট ভেগাস নার্ভ, অ্যাকচুয়ালি এটা ফলস হবে, এটা হবে না, রাইট এন্ড লেফট ভেগাস নার্ভ যায় না, যায় হচ্ছে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। সেই সাথে যায় ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দি লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সো ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে চারটা জিনিস পাস করে আমরা জেনেছি। ভেনাকাবাল ওপেনিং দিয়ে দুটো জিনিস যায়, ইনফেরিয়র ভেনাকাবা আর হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে চারটা জিনিস যাবে, ইসোফেগাস, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক and esophageal tributaries, tributary of left gastric artery. আর aortic opening দিয়ে তিনটা জিনিস যায়, একটা হচ্ছে descending aorta, thoracic duct and azygos vein.
এবার আমরা জানব যে ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে এই ওপেনিং গুলোর উপরে কোন না কোনো ইফেক্ট পড়ার কথা কিছু হয় কি না। ঠিক আছে, প্রথমে আসি ভেনাকাবেল ওপেনিং। ভেনাকাবেল ওপেনিং ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন ভেনাকাবেল ওপেনিং এক্সপানশন হয়, ডাইলেট করে। ভেনাকাবেল ওপেনিং ডাইলেট করে, তাতে লাভটা কি হয়, ভেনাস ভেনাস রিটার্ন ভালো হয়, ইনফিরিয়র ভেনাকাবার ব্লাড টুক করে হার্টের রাইট ইট্রেমে ঢুকে পড়ে। সো ইফেক্ট অব ইন্সপিরেশন অন ভেনাকাবেল ওপেনিং এটা কি, সেটা হচ্ছে ডাইলেটেশন। দিস হেল্পস ইন ভেনাস রিটার্ন অ্যান্ড ইট অ্যাক্ট দেন ফরগেট ইট দেন অ্যাওর্টিক ওপেনিং। অ্যাওর্টিক ওপেনিং এর উপরে ইন্সপিরেশনের কোনো ইফেক্ট হয় না, আনএফেক্টেড থাকে, এবং আনএফেক্টেড থাকলে অ্যাওর্টা দিয়ে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হতে পারে। ইসোফিজিয়াল ওপেনিং এর ইম্পর্টেন্স কি, হ্যাঁ, ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন ইসোফিজিয়াল ওপেনিংটা নেরো হয়ে যায়, এই লুপ থাকার কারণে, এই যেখানে একটা লুপ তৈরি হচ্ছে এই লুপের কারণে ইসোফিজিয়াল ওপেনিংটা কনস্ট্রিকশন হয়, এবং এই লুপটা একটা স্পিংটার তৈরি করে, তার নাম এক্সটার্নাল ইসোফিজিয়াল স্পিংটার, এবং আলটিমেটলি স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের লোয়ার পার্টে অ্যাসেন্ড করতে পারে না, রিগার্জিটেশন হতে পারে না। দ্যাট ইজ দ্য বেনিফিট অব দ্য ইসোফিজিয়াল ওপেনিং। নাও দেয়ার আর সাম মাইনর ওপেনিংস, অনেক ছোট ছোট কিছু ওপেনিং আছে, যেমন এখানে এই যে স্টার্নাল অরিজিন আর কোস্টাল অরিজিনের মাঝখানে যে গ্যাপ, এখান দিয়ে পাস করে সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল, তারপরে এই জায়গা দিয়ে পাস করে মাস্কুলোফ্রেনিক আর্টারি, তারপরে পাস করে লোয়ার ফাইভ ইন্টারকোস্টাল নার্ভ, এরাও বিভিন্ন ওপেনিং দিয়ে পাস করে, লোয়ার ফাইভ ইন্টারকোস্টাল নার্ভ। দেন ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টের নিচ দিয়ে পাস করে সাবকোস্টাল নার্ভ অ্যান্ড ভেসেল, দেন মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টের পিছন দিয়ে পাস করে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক চেইন, দেন রাইট ক্রাশ অব দি ডায়াফ্রাম, লেফট ক্রাশ অব দি ডায়াফ্রাম কে পিয়ার্স করে আসে গ্রেটার লেসার অ্যান্ড লিস্ট স্প্লেঙ্কনিক নার্ভ, আর স্পেসিফিক্যালি লেফট ক্রাশ কে পিয়ার্স করে হেমি এজাইগস ভেইন। এগুলো হচ্ছে মাইনর ওপেনিং, এবং এই ওপেনিং গুলো দিয়ে এই এই স্ট্রাকচার গুলো পাস করে। ডায়াফ্রামের কাজ কি আমরা দেখি, ডায়াফ্রাম কতগুলো ইম্পর্টেন্ট কাজ করে। এক নাম্বার, ডায়াফ্রাম হচ্ছে ইট ইজ এ মাসল অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশনের মাসল, এবং বলা হয় ডায়াফ্রাম ইজ দ্য চিফ মাসল অফ কোয়াইট ইন্সপিরেশন। কোয়াইট ইন্সপিরেশন হচ্ছে একমাত্র মাসল, চিফ মাসল, একমাত্র না চিফ মাসল। তাছাড়া ডায়াফ্রাম অ্যাবডোমিনাল স্ট্রেনিং এ হেল্প করে, অ্যাবডোমিনাল স্ট্রেনটা লাগে ফর ভমিটিং, মিকচুরেশন, ডেফিকেশন, পারচুরেশন, এই কাজে। সো ডায়াফ্রাম সেখানেও হেল্প করে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়িয়ে দিয়ে ডায়াফ্রাম আলটিমেটলি, আমরা জানি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে সে নিচে নেমে যায়, তখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ে, আর এই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইউজ করে ভমিটিং হয়, ডেফিকেশন, মিকচুরেশন, পারচুরেশন, এই কাজগুলো হয়। দেন ডায়াফ্রাম ওয়েট লিফটিং এ হেল্প করে, ওয়েট লিফটিং এ, আমরা যখন কোনো ভারী জিনিস লিফট করি, তুলে ধরি, তখন আমরা গ্লটিস, আমাদের গ্লটিস কে বন্ধ করে দেই, এবং ডায়াফ্রাম তখন কন্ট্রাক্ট করে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, এই ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার হেল্প করে টু প্রিভেন্ট ফ্লেকশন অব দি ভার্টিব্রাল কলাম ফরওয়ার্ড, ফরওয়ার্ড ফ্লেকশন অব দি ভার্টিব্রাল কলাম কে প্রিভেন্ট করে। এতে আমি খুব স্ট্রংলি কোনো বোঝা মাথায় নিয়ে চলতে পারবো। সো ওয়েট লিফটিং এ হেল্প করে ডায়াফ্রাম। দেন ডায়াফ্রাম, আমরা জানি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে ভেনাকাবাল ওপেনিং এক্সপানশন হয়, ডাইলেটেশন হয়, এবং ভিনাস রিটার্ন হয়। সো ডায়াফ্রাম একটা থোরাকো মাস্কুলার পাম্প হিসেবে কাজ করে। অ্যান্ড ফাইনালি ইসোফেজিয়াল ওপেনিং এর চারপাশে ডায়াফ্রাম যে লুপটা তৈরি করে, এর মাধ্যমে সে একটা স্পিংটার তৈরি করেছে, এটা একটা স্পিংটার অফ দি ইসোফেগাস, যার নাম এক্সটার্নাল ইসোফেজিয়াল স্পিংটার। এখান থেকে আমরা একটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চন জানতে পারি, হোয়াই ডায়াফ্রাম ইজ কল্ড চিফ মাসল অফ ইন্সপিরেশন। আমাদের
ইন্সপিরেশন হয় তিনটা ডায়ামিটার চেঞ্জের কারণে, থোরাসিক ক্যাভিটির তিনটা ডায়ামিটার বাড়ার কারণে। ইন্সপিরেশন ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজ অফ ডায়ামিটার্স অফ থোরাসিক ক্যাভিটি ইন থ্রি ডিরেকশন। কি কি? একটা হচ্ছে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে থোরাসিক ক্যাভিটির, দেন ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, দেন ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে। এই তিনটা ডায়ামিটার বাড়লেই ইন্সপিরেশন হবে। এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে কেন? ডিউ টু পাম্প হ্যান্ডেল মুভমেন্ট অফ দি রিব। ট্রান্সভার্স ডায়ামিটার কেন বাড়ে? ডিউ টু বাকেট হ্যান্ডেল মুভমেন্ট অফ দ্য রিব। আর এই দুটো মুভমেন্ট হয় কি কারণে? কোন মাসল এই রিবের এই মুভমেন্ট গুলো করায়? এই কাজগুলো হয় ডিউ টু ইন্টারকোস্টাল মাসল, মেইনলি ডিউ টু ইন্টারকোস্টাল মাসলস অ্যাক্টিং অন দ্য অবলিকলি প্লেসড রিব। তাইলে এই পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হয় মেইনলি বাই দ্য অ্যাকশন অফ ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড পার্টলি বাই ডায়াফ্রাম। ডায়াফ্রামও হেল্প করে, কিন্তু মেইনলি বাই দ্য ইন্টারকোস্টাল মাসল। আবার এই ইন্টারকোস্টাল মাসল অবলিক রিবের উপরে একমাত্র কাজ করতে পারে, রিব অবলিক না হলে পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল কোনো মুভমেন্টই হবে না। আর ভার্টিক্যাল ডায়ামিটার কেন বাড়ে? এটা হচ্ছে এক্সক্লুসিভলি বাই দ্য কন্ট্রাকশন এন্ড ডিসেন্ট অফ দি ডায়াফ্রাম। তাহলে আমরা বুঝলাম ইন্সপিরেশন হতে গেলে তিনটা ডায়ামিটার চেঞ্জ হতে হয়, আর এই তিন ডায়ামিটারের তিনটাতেই ডায়াফ্রাম হেল্প করে। দেখা যাচ্ছে এই দুই জায়গাতেও ডায়াফ্রামের রোল আছে, আবার এখানেও ডায়াফ্রামের রোল আছে। সুতরাং ডায়াফ্রাম একটা ইম্পর্টেন্ট মাসল আমরা বলতেই পারি। নাও ডায়াফ্রামকে কেন চিফ মাসল বলে দেখাচ্ছি। নাম্বার ওয়ান, ডায়াফ্রাম অল থ্রি ডায়ামিটার ইনক্রিজ করতে হেল্প করে, এক নাম্বার কারণ। দুই নাম্বার, এন্টেরোপোস্টেরিয়র আর ট্রান্সভার্স ডায়ামিটার চেঞ্জ হয় অবলিকলি প্লেসড রিবের উপরে কাজ করলে। কিন্তু আমরা জানি নিওনেট এবং ইনফ্যান্টদের রিব কিন্তু হরাইজন্টালি থাকে, ঠিক আছে? নিওনেট আর ইনফ্যান্টদের রিব গুলো হরাইজন্টাল থাকে, তাহলে হরাইজন্টাল রিবের উপরে ইন্টারকোস্টাল মাসল তো কোনো কাজ করতে পারবে না। তার মানে নিওনেট আর ইনফ্যান্টে এই বাকেট হ্যান্ডেল পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হয় না। তাহলে তারা কি নিঃশ্বাস নেয় না? তারা কি ইন্সপিরেশন করে না? করে। তাদের ইন্সপিরেশন হয় অনলি বাই দ্য ডায়াফ্রাম, ডিউ টু ডিসেন্ট অফ দি ডায়াফ্রাম। তাহলে আমরা বলতে পারি ডায়াফ্রাম ইজ দ্য অনলি মাসল অফ ইন্সপিরেশন ইন নিওনেট এন্ড ইনফ্যান্ট। তাহলে একটা কারণ বলেছি ডায়াফ্রাম অল থ্রি ডায়ামিটার চেঞ্জ করতেই হেল্প করে, দুই নাম্বার বলেছি বাচ্চা এবং ইনফ্যান্ট এবং নিওনেটে ডায়াফ্রামই একমাত্র মাসল, আর তিন নাম্বারে আমরা বলবো এই যে তিনটা ডায়ামিটার চেঞ্জের মাধ্যমে এয়ার এন্টার করে 500 ml, 500 ml অফ এয়ার এন্টার্স ডিউ টু চেঞ্জ ইন থ্রি ডায়ামিটার, যার নাম টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউমে 500 ml এর মাঝে 400 ml ঢুকে ডিউ টু ডায়াফ্রাম। ডায়াফ্রামের ভার্টিক্যাল ডিসেন্টের কারণে বা ভার্টিক্যাল ডায়ামিটার চেঞ্জের কারণে 400 ml এয়ার এন্টার করে, আর বাকি এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার চেঞ্জের জন্য অনলি 100 ml এয়ার এন্টার করে। তাহলে আমরা এখানেও দেখি ডায়াফ্রামের বিশাল ভূমিকা। সো দ্যাটস ওয়াই ডায়াফ্রাম ইজ কল্ড চিফ মাসল অফ ইন্সপিরেশন। নাও ডায়াফ্রামের ডেভেলপমেন্টটা আমরা জানবো। ডেভেলপমেন্টটা আসলে খুব বেশি সহজ কিছু না, আমি আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু লাগে ততটুকুই শুধু বলতে চাই। ডায়াফ্রাম ডেভেলপ করে পাঁচটা সোর্স থেকে। একটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম, এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন ডেভেলপ করে। দুই নাম্বার, ডায়াফ্রামের মাসল গুলো ডেভেলপ করে হচ্ছে ফ্রম দ্য সার্ভাইকেল 3-4-5 মায়োটোম থেকে, মাসলস অফ দি ডায়াফ্রাম। দেন এর বাইরে ডায়াফ্রাম আরো কিছু সোর্স থেকে ডেভেলপ করে। একটা হচ্ছে প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন একটা সোর্স, তারপরে হচ্ছে সে ডরসাল মেসেন্টেরি অফ ইসোফেগাস থেকে, এই জায়গাটুকু ডেভেলপ করে ফ্রম দ্য ডরসাল মেসেন্টেরি অফ ইসোফেগাস থেকে। আর ফাইনালি বডি ওয়াল থেকেও ডেভেলপ করে ডায়াফ্রাম, বডি ওয়াল। তাইলে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে আসে ডায়াফ্রাম, সার্ভাইকেল 3-4-5 মায়োটোম থেকে আসে, প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন থেকে আসে, ডরসাল মেসেন্টেরি অফ ইসোফেগাস থেকে ডায়াফ্রাম আসে, বডি ওয়াল থেকে ডায়াফ্রাম ডেভেলপ করে।
এবং এই বডি ওয়াল থেকে ডায়াফ্রামের কন্ট্রিবিউশন আছে বলেই ডায়াফ্রামের পেরিফেরাল পার্টটা নার্ভ সাপ্লাই পায় ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। নাও ডায়াফ্রামের আমরা একটু অ্যাপ্লাইড অ্যানাটমি যদি জানতে চাই তাহলে কি বলবো, ডায়াফ্রামে ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস হতে পারে, কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হতে পারে। আমরা শুরুতে বা অ্যাটাচমেন্টের সময় বলেছিলাম ডায়াফ্রামের এরকম ইয়ে ছিল, দিস ইজ মিডিয়াল আরকোয়েট লিগামেন্ট, তারপরে ছিল এটা হচ্ছে মিডিয়াল আরকোয়েট লিগামেন্ট, দেন ল্যাটারাল আরকোয়েট লিগামেন্ট। সো যদি ল্যাটারাল আরকোয়েট লিগামেন্ট থেকে যে ফাইবার গুলো অ্যারাইজ করার কথা, এই ফাইবার গুলো যদি অ্যারাইজ না করে তাহলে এক ধরনের হার্নিয়া হতে পারে। এটা একটা ডায়াফ্রামের ডেভেলপমেন্টাল প্রবলেম। এই হার্নিয়াটাকে বলে বোগদালেক্স হার্নিয়া, এটাকে বলে বোগদালেক হার্নিয়া। তাইলে ডায়াফ্রামের ল্যাটারাল আরকোয়েট লিগামেন্ট থেকে যে মাসল ফাইবার অ্যারাইজ করার কথা, কনজেনিটালি এই মাসল ফাইবার ডেভেলপ না করলে এখানে একটা গ্যাপ থেকে যাবে, তখন অ্যাবডোমিনাল কন্টেন্ট এই গ্যাপ দিয়ে থোরাক্সে এন্টার করে যাবে, তার নাম বোগদালেক হার্নিয়া। আবার আরেক ধরনের হার্নিয়া হতে পারে, তার নাম মর্গ্যাগনি হার্নিয়া, যেটা হয় হচ্ছে ওই যে ডায়াফ্রামের স্টার্নাল অরিজিন আর কস্টাল অরিজিনের মাঝখানে যে গ্যাপ থাকে, ওই গ্যাপটার নাম হচ্ছে ফোরামেন অফ মর্গ্যাগনি অর স্পেস অফ লেরি, এই স্পেস দিয়েও হার্নিয়া হতে পারে। তো দিজ আর দ্য কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। এর বাইরে ডায়াফ্রামে আমরা অ্যাকোয়ার্ড কিছু প্রবলেমও দেখতে পারি বা অ্যাকোয়ার্ড হার্নিয়া হতে পারে, বিশেষভাবে ইসোফেজিয়াল ওপেনিংটা যদি উইক হয়, ইসোফেজিয়াল ওপেনিং অফ দি ডায়াফ্রাম যদি উইক হয় তখন হায়াটাল হার্নিয়া হতে পারে, হায়াটাল হার্নিয়া হতে পারে। এটা দুটো টাইপ আছে, একটা হচ্ছে স্লাইডিং টাইপ আর একটা রোলিং টাইপ। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ডায়াফ্রাম ফ্রম মাই সাইড টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, ফর ওয়াচিং মাই চ্যানেল। Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and if you really like my video then please share the content with your friends, give a like and comment in the comment section of the YouTube video, and take care. Goodbye.